হ্যালো, আরে রানা, বলো বলো কি খবর? হ্যাঁ, কি বলছো কি তুমি? এরকম সুখবর তো অনেকদিন শুনিনি। হ্যাঁ 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 আরে হ্যাঁ, তুমি চলে এসো। হ্যাঁ, সে কি, ওরা যা স্টেশে ব্যাপারটা পাকা করে দিয়ে চলে যাবে? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো রানা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওদের সাথে কথা বলে সব কিছু ফাইনাল করো, করে আমাদের জানাও, আমরা সেই মতো ব্যবস্থা করব। আর শোনো, আরে বাবা, তুমি তো একদিন এমনিতেও আসতে পারো। আরে এমনিতেও আসা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার না পেটের মধ্যে গুড়গুড় করছে, বলবে কি হলো? কি হলো বলো তো? এই বয়সে হেয়ালি না আর ভালো লাগে না, তুমি বলবে না হলে আমি চলে না যাব। না 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 না, কোথাও যেতে হবে না। শোনো, বললাম ওই রানার ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম, সেখানে সমরের সাথে আলাপ হয়েছিল, মনে আছে? আরে রানার কেমন ভাই হয়, শিকাগোতে থাকে তার ছেলে, সে ওখানে ব্যাংকে চাকরি করে। দাঁড়াও দাঁড়াও, যার ওয়াইফ রোড অ্যাক্সিডেন্টে মারা রাইট গিয়েছিলেন? রাইট, এইবার মনে পড়েছে, তারা দুজনেই দেখেছিল সাথীকে বিয়ের সময় এবং তাদের দুজনের খুব পছন্দ হয়েছে। তারা বিয়ে পাকা করতে চায়, তারা এখানে আসবে, আশীর্বাদ করবে, তাড়াতাড়ি তারা চলে যাবে, কারণ শিকাগোতে তাদের তাড়াতাড়ি ফিরতে হবে, দ্যাটস অল। মানে এত তাড়াতাড়ি এত কিছু? এটা কি ছেলে খেলা না কি বলো তো? আমরা তো ছেলেটাকে ভালো করে জানিই না, আর আমাদের মেয়েটাকে আমরা যাত্রার হাতে তুলে দেব, তাও আবার বিদেশ বিবাহে? ছেলেটা কেমন না কেমন কিছুই তো জানি না, আর এতে সাথী রাজি হবে? আর তুমি তো ভালো করে জানো যে আমরা সাথীকে বিয়ের জন্যে কী করে রাজি করাই। ও তো ওর কেরিয়ার নিয়ে থাকতে চায়। হ্যাঁ সবই মানলাম আমি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর কিছু প্রবলেম আছে আমি জানি। প্রবলেমগুলো হচ্ছে যখন যখন ওই মেয়ে দেখতে আসে সেই সব লোকের জন্য, কেউ হয়তো বলো যে বা দেখি মা একটু উঠে দাঁড়াও তো, তোমার চুলটা একটু টেনে দেখি, কেউ বলবে হয়তো দেখি তুমি একটু হাঁটো তো, তোমার খড়ম পা কিনা একটু দেখি, তারপর বলবে যে আচ্ছা বলো তো মা শুক্তোতে বা কি ফোড়ন দেওয়া হয়, সেই জন্য রাগ ওর। সত্যি কথা বলতে কি জানো, এখানে তো ব্যাপারটা তা নয়, এখানে আমরা তো ছেলেটাকে জানি, ওরা আসবে, এসে বিয়ের কো ব্যাপারটা পাকা করবে, তারপর চলে যাবে, দ্যাটস অল। জানি না বাবা মেয়ে কিভাবে রিয়্যাক্ট করবে। তোমার মেয়ে আজ পর্যন্ত একটা প্রেম করে উঠতে পারলো না, আমার খুব মাঝে মাঝে চিন্তা হয় জানো, আমরা যখন থাকবো না ওকে কে দেখবে বলো তো? আমাদের আত্মীয় স্বজনরা যেরকম, সে তো তুমি সব ভালো করেই জানো। ঠিক আছে, তুমি যখন বলছো, আজ তো বলেছে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, আসুক, আমি ওকে বোঝাবো। শোন না মা। হুম বলো। তোর সাথে একটা কথা ছিল, বলে ফেলো। বলছি যে আমারও তো বয়স হলো, বল কবে আছি কবে নেই, বাবারও তো শরীরটা খারাপ, সেটা তো তুই জানিস। ডক্টর রায় বলেছেন যখন তখন কিছু হয়ে যেতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে। জানিস সাথী, একটা সম্বন্ধ এসেছে, আর তোর বাবা কি খুশি হয়েছে জানি, তুই বিরক্ত হবি। আচ্ছা মা, ধরো আমি বিয়েটা করলাম, আমি ভালো থাকলাম না, শান্তিতে থাকলাম না, সেটা জেনে কি বাবা ভালো থাকবে? তাছাড়া মেয়েদের একটা অভিভাবক দরকার, একটা পুরুষ অবলম্বন দরকার, যার উপর আমি ডিপেন্ডেন্ট হতে পারবো। কেন মা, আমি তো সেলফ ডিপেন্ডেন্ট। শোন না মা, তুই আর না করিস না মা, তোর বাবা বড় আশা নিয়ে ওদেরকে আসতে বলেছে, এখন তুই যদি বেঁকে বসিস। মা
I need some time to think. শোনা, আমি একটা কথা বলছিলাম, তোর যদি মানে তুই যদি কারোর সাথে এনগেজ থাকিস তাহলে সেটাও আমাদের বলতে পারিস। ভালো ছেলে যদি হয় আমাদের তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। মা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুই রেস্ট নে। রানা আর বৌমা থাকলে খুবই ভালো হতো, ওরা তো আপনাদের খুব কাছের। আসলে মানে আমি এই ব্যাপারে খুবই ইনএক্সপিরিয়েন্সড, অনেক বছর বাইরে আছি তো তাই। সাথীকে কিন্তু আমাদের খুব পছন্দ, আমাদের তো কিছু দাবি দাবাও নেই। সামনে মাসে 3 তারিখ আর 19 তারিখ ভালো দুটো দিন আছে। আমি ভাবছি যে 3 তারিখে যদি আশীর্বাদটা করি আর 19 তারিখে বিয়েটা যদি সেরে ফেলি তাহলে খুব ভালো হয়। এতে তো অরাজি হওয়ার কিছু নেই, এর থেকে ভালো প্রপোজাল আর কি হতে পারে, কি বলো রমা? হ্যাঁ সেই তো, আমাদের রাজি না হওয়ার কিছু নেই তো, কিন্তু হবু জামাই তো কিছুই বলছে না। না না, বাবা যা বলছে সেটাই আমাদের দুজনের মত। হ্যাঁ কিন্তু আপনারা তো ওকে কিছু জিজ্ঞেস করছেন না। সবাই যেটা ঠিক করবে সেটাই আমার কাছে প্রায়োরিটি। আপনার যদি আমার সম্বন্ধে কিছু বলা বা জানার থাকে আমরা একদিন মিট করতে পারি, বা আজকেও আমরা আলাদা কোথাও বসে কথা বলতে পারি যদি আপনি চান। না আমার তেমন কিছু জানার নেই, আপনার যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। না তাহলে আর দরকার নেই, যা বলা দেখাশোনা সব বিয়ের পরেই হোক। বাবা খুব ভালো, খুব ভালো। ঠিক আছে বৌমা, তুমি যাও রেস্ট নাও গিয়ে, এখানে আর তোমার বসে থাকতে হবে না, যাও। হ্যাঁ চল মা। নাটক, যত সব নাটক, ন্যাকাম এত বড় একটা বয়স হতে চলল, এখনো উনি বাবা আমার কদু হয়ে থাকবেন, কদু সেজে থাকবেন। হ্যাঁ ওরা যা বলবে তাই করতে হবে, মামদাবাজি নাকি? এক্ষেত্রে আমি কী করতে পারি বল? আমাদের রিলেশনশিপটা কেউ মেনে নেবে না, কোনো ফিউচার নেই। আমি জানি, আমি যদি ওই ছেলেটাকে বিয়ে করি আমি সুখী হব না, আমি ওকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে বাবা মার প্রতি, বাবা মাকে বড় করেছে, অনেক স্যাক্রিফাইস করে, আমাকে কিছু একটা তো করতে হবে এদের জন্য বল। তুই বাড়ির কোনো দায়িত্ব পালন করিস না, নিজের মতো জীবন কাটাস, টমবয়স লাইফটা তোর মেনে নিয়েছে সবাই বাড়ির লোকেরা। আচ্ছা পিয়া, তুই পারবি তোর বাবা মাকে বলতে তুই একজন লেসবিয়ান? তুই আমাকে বিয়ে করতে চাস, আমার সঙ্গে সুখী হতে চাস? পারবি তো বলতে? পারবি তুই ওদের চোখে চোখ রেখে বলতে? পারবি না। আমি পারব। বিকজ আমার সেই কার্ডসটা আছে, ওরা যদি আমাদের এই রিলেশনশিপটাকে মেনে নেয় ভালো, আর তা না হলে তোকে নিয়ে আলাদা করে থাকার মতো ঠকটাও আমার আছে। হ্যাঁ কিন্তু সেটা তোর নেই। আর যদি ওদের সাথে আমার এই রিলেশনশিপটা না থাকে, ওদের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, তাতে কি এলে গেল বলতে পারিস? কি এলো গেল? ওরা যদি আমাকে ভালোবেসে আমার ভালোবাসাটাকে ভালোবাসতে না পারে, তাহলে ওদের এই ভালোবাসার আমার জীবনে কোনো প্রয়োজন নেই। সবার বাড়ির অ্যাম্বিয়েন্স একরকম হয় না। আমি আমি পারবো না, আমি স্বীকার করছি আমি পারবো না। বাবাকে এইসব কথা বলতে হবে শুনলে আমার
হাত পা ঠান্ডা হয়ে যায়। প্রিয়া, প্রিয়া, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তোকে ছাড়া আমি বাঁচতে চাই না, চাই না প্রিয়া। কিন্তু বাবাকে আমি কি বলবো বল, আমার হাতের অবস্থা খুব খারাপ, কথা দেওয়াও হয়ে গেছে। তাহলে তো হয়ে গেল। We should end up this topic. We should end up this discussion right now. Please, 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 isn't Priya, it? Priya, Priya, please. Isn't it? Please, Priya, please. আর কি লাভ বলতো এই সমস্ত কথাগুলো বলে? তোর সাথে এই সমস্ত কথাগুলো বলে তুই তো এই সমস্ত কথাগুলো আমাকে ফোন করে বলতে পারতিস, বলে দিতিস যে ইউ ওয়ান্ট টু ব্রেক আপ উইথ মি, বলে দিতিস তুই। পাঁচটা বছর আমি একটা মিথ্যে রিলেশনশিপকে আমি তোর মিথ্যে কমিটমেন্ট, আমি তো ভাবতেই পারছি না, বিশ্বাস কর। আই জাস্ট ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি তো পাঁচটা বছর ট্রাই করেছি, আমি তো চেষ্টা করেছি, মা বাবাকে অনেকভাবে বুঝিয়েছি। আমি তো ভুলে গেছিলাম, তুই তো এই সোসাইটির আর পাঁচটা মানুষের মতনই আমাদের এই সম্পর্কটাকে অ্যাবনর্মাল, ইনসেন, ন্যাচারাল ল থেকে আলাদা মনে করিস, এর বাইরে তো কিছু ভাবতেই পারিস না তুই, যে নিজেই রিলেশনশিপটাকে ক্রিমিনাল অফেন্স বলে মনে করে। সে কি করে তার বাবা মাকে গিয়ে আমাদের এই রিলেশনশিপটার কথা বলবে? শান্ত, প্লিজ একটু শান্ত, আমার আগে বোঝা উচিত ছিল। একটু শান্ত, প্লিজ আমাকে একটু বোঝ, প্লিজ। I'm helpless. I'm helpless. I'm helpless. আমাদের এই রিলেশনশিপটা হয়েছে তোর, কথা বলছিস না? শোন, আমি অনেক অফিসের কাজ ছেড়ে কিন্তু এসেছি। আমার কেন ডেকে আনলি? মানে একটা প্রেজেন্টেশন দিতে হবে। সবে ল্যাপটপটা খুলে বসেছি, ব্যাস তোর ফোন। বল কেন ডেকেছিস? ও গড, উফ, ঠিক মতো কথা বলিস তাই না? মাঝে মাঝে যে সাইলেন্সও অনেক কিছু বলে দেয় সেটা বোধ হয় তুই জানিসই না। ও সাউন্ডস রোম্যান্টিক, থাকে থাকে বাদে, বলা তো ছিল অনেক কিছুই কিন্তু কিভাবে বলবো সেটাই ভাবছি। কি করে বলবি বলে ফেলে। ব্যাপারটা হলো যে আমার একটা প্রমোশন হয়েছে,
এবং নাও আই এম দি অ্যাসিস্ট্যান্ট রিজিয়নাল মার্কেটিং ম্যানেজার এবং অফিস থেকে আমাকে একটা গাড়ি একটা ফ্ল্যাট সামনের মাস থেকে প্রোভাইড করে বলেছে জাস্ট লাভ ইউ জাস্ট সো হ্যাপি আচ্ছা তার মানে তো তোকে এখন সবাই বস বলে ডাকবে তার মানে আমারও বস হয়ে গেলি তুই আই শোন ট্রিট দিবি হ্যাঁ ফাঁকি দিবি না রাইট বাস ওভার অ্যান্ড আউট ইয়েস আমার আরো কিছু বলার আছে তোকে রিয়েলি আরো সারপ্রাইজ বলে ফেল বলে ফেল বলে ফেল একবার আমি জাস্ট রেস্টলেস হয়ে যাচ্ছি আই লাভ ইউ I love you too, baby. I just love you. No, not like that way. আমি তোকে ভালোবাসি মানে I love you like my partner. দেখ আমি এরকম কাউকে একটা ভালোবাসতে চাই বা ভালোবাসি তাকে আমার শরীর আর মন দুটো দিয়েই ভালোবাসতে চাই আর তারও আমি সবটাই পেতে চাই দেখ আমি জানি না কেন আমি রিয়েলি আমি জানি না কেন যে তোর সাথে আমি অন্য কাউকে দেখলে ভীষণভাবে জেলাস ফিল করি তুই হয়তো আজকে আমার এই কথাগুলো শুনে নাও বলতে পারিস ডাজেন্ট ম্যাটার বাট তুই না বলেও আমাদের এই ফ্রেন্ডশিপটা ঠিক একই রকম থাকবে তুই এতগুলো বছর লাগাইলি জাস্ট তোমাকে আই লাভ ইউ বলতে ও গড মানে মানে তুই এটা আমাকে অনেক আগে বলতে পারতিস যে তুই আমাকে ভালোবাসিস বিকজ আই অলসো লাভ ইউ আমি যে ইমোশন থেকে তুই বুঝতে পারছিস বুঝতে পারছি ইয়েস তুই আমাকে সেই ইমোশন থেকে ভালোবাসিস রিয়েলি লাভ মি ইয়েস আমি বলছি মানে এই যে এতগুলো বছর তুই বিয়ে করিসনি মানে আমি লেসবিয়ান বলে তোর কোনো প্রবলেম নেই এতগুলো বছর তুই এই কারণেই বিয়ে করিসনি মানে তুই বয়েজদের পছন্দ করিস না মানে আই আই ফিল কে ইউ ডোন্ট লাইক বয়েজ অ্যাজ আ পার্টনার রাইট লুক ইটস নট লাইক দ্যাট যে আই ডোন্ট লাইক বয়েজ I like you. তোর মতো আমি জাস্ট কাউকে এখনো পাইনি আমার জীবনে আর আমি কাউকে চাইও না এবং তুই আমার জীবনটা জুড়ে রয়েছিস আমার সবটা তুই মাই লাইফ রিয়েলি রিয়েলি মানে তোকে ছাড়া আমি জাস্ট ভাবতেই পারি না তুই আয় ভেতরে
আয় বস। তুই এতগুলো দিন ধরে অফিস যাচ্ছিস না কেন? তোকে এতবার করে ফোন করছি, তুই তো ফোনটাও তুলছিস না। এমনি মানডে থেকে অফিসে যাব, তাছাড়া বিয়ের কেনাকাটাও বাকি রয়েছে। কাকু কাকিমা কোথায়? পেন্ডিং ইনভিটেশন ছিল, সেগুলো করতে বেরিয়েছে। তার মানে তো বিয়ের ডেটটাও ঠিক হয়ে গেছে তাই না? 3 তারিখ আশীর্বাদ, 19 তারিখ বিয়ে। আমি তোকে যারা থাকতে পারবো না বিশ্বাস কর, আমি অনেক চেষ্টা করেছি, তুই বোঝার চেষ্টা কেন করছিস না? আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি তোকে যারা থাকতে পাচ্ছি না। প্লিজ 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 ডোন্ট লিভ মি, প্লিজ শান্তি, প্লিজ ডোন্ট লিভ মি। তুই এরকম করিস না প্লিজ। পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। প্লিজ তোকে ছাড়া আমি একটা দিদি, তোকে ছাড়া আমি একটা মুহূর্ত ভালো থাকবো না। কিন্তু তুমি কি করবো বল, কি করবো? আমি থাকতে পারবো না প্লিজ। জানিস বাবার কি কন্ডিশন, জানিস জানিস। তুই একবার কাকু কাকিমাকে বুঝিয়ে বল যে তুই কোনো ছেলেকে পছন্দ করিস না, তুই আমাকে ছাড়া থাকতে পারবি না। তুই বল, ওরা বলতে পার, ওদেরকে একবার বুঝিয়ে বল যে তুই কাউকে ভালোবাসিস না, তুই শুধু আমাকে ভালোবাসিস, তুই শুধু আমাকে ভালোবাসিস, তুই কোনো ছেলের সাথে ভালো থাকতে পারবি, তুই চুপ কর, চুপ কর, ভালো থাকবি, তুই বল। কি বল
বলছো আমি আমি বুঝতে পারছি না। হ্যাঁ রে মা, বাবা সারাটা জীবন শুধু তোর বাপ হয়ে রইলাম, বন্ধু হতে পারলাম না রে। বাবা তুমি তুমি এইসব কেন বলছো? কেন বলছো বাবা এসো মা, কি হয়েছে? তুই তো একটা মেয়েকে ভালোই বেসেছিস, অন্যায় তো কিছু করিসনি। আচ্ছা সাথী, তুই যদি রাহুলের সাথে ভালো না থাকিস, আনন্দে না থাকিস, তাহলে তাহলে আমরা কি করে ভালো থাকি বল তো? আমরা কি করে আনন্দে থাকি? একবার একবার যদি এসে আমায় জড়িয়ে ধরে বলতিস, বাবা মা তোমরা আমার সাথে কোনো ছেলের বিয়ে ঠিক করো না, আমি তিল তিল করে মরে যাব, আমি আমি একটা মেয়েকে পিয়ার সাথে ঘর ব্যথার স্বপ্ন দেখি, তারপরেও কি তুই মনে করিস আমরা এতটাই হার্টলেস, এতটাই কনজারভেটিভ যে লোকে কি বললো সমাজ কি বললো তার প্রায়োরিটি দেব তোর আনন্দের থেকে? কি করে ভাবলি মা? সাথী মেয়েটাকে একটা ফোন কর, খুব কষ্ট পাচ্ছে। তোর বাপি জানিস তো ওই বিয়েটা ভেঙে দিয়েছে, এবার তুই প্রাণ ভরে শ্বাস নে, বাঁচ নিজের মতো করে, স্বাধীনভাবে বাঁচ। ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিন না। ভালোই তো বেসেছে, অপরাধ তো করেনি।